নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে যে সমস্ত ব্যাংকগুলি 7 দিন বন্ধ থাকার কথা বলা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো কেন এই ব্যাংকগুলো বন্ধ থাকবে এবং কবে কবে বেসিক্যালি ব্যাংক বন্ধের দিনগুলো বলা হচ্ছে, তো অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটাকে অল করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতেও লেটেস্ট আপডেটের খবরগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। বন্ধুরা, বেসিক্যালি বলা হয়েছে যে ছুটির দিন বাদেও কিন্তু মার্চ মাসে 7 দিন বন্ধ থাকছে ব্যাংক, ফলে কিন্তু উপভোক্তারা চূড়ান্ত ভোগান্তির শিকার হতে পারেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের পরব রয়েছে এবং সে নিয়ে কিন্তু 5টি ছুটি থাকছে ব্যাংকে। তবে সব ব্যাংক কিন্তু সব পরব বা উৎসবে ছুটি ঘোষণা করে না, তো বেসিক্যালি সেই সমস্ত জায়গায় যে সমস্ত পরবগুলো বিখ্যাত হয়ে থাকে সেই দিনগুলোতেই বেসিক্যালি ছুটিটা ঘোষণা করা হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন দেখে নিই কোন কোন দিনগুলোতে বেসিক্যালি ছুটিটা ঘোষণা করা হয়েছে। মার্চ মাসের ছুটির তালিকা লম্বা রয়েছে, 4টি রবিবার এবং মাসের দ্বিতীয় চতুর্থ শনিবার ছাড়াও রয়েছে দোল সহ অন্য ছুটি। তার উপর আবার 2 দিন কিন্তু ব্যাংক ধর্মঘটও রয়েছে। বন্ধুরা, আপনাদের ভিডিও আগেই দিয়েছিলাম যে বিভিন্ন ব্যাংকে যে প্রাইভেটাইজেশন হওয়ার ঘোষণা করা হয়েছে, সে প্রতিবাদে কিন্তু ব্যাংকগুলো ধর্মঘট ঘোষণা করেছে এবং সে নিয়ে কিন্তু 2 দিন ধর্মঘট ঘোষণা করা হয়েছে। তো সেটা কবে কবে রয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি। এছাড়াও বেসরকারীকরণের প্রতিবাদে মার্চ মাসে টানা 2 দিন ধর্মঘটে ডাক দিয়েছেন ব্যাংক কর্মচারী সংগঠনরা। মার্চ মাসের যে 15 তারিখ এবং 16 তারিখ রয়েছে সেই 2টো দিনেই কিন্তু ব্যাংক ধর্মঘটের ডাক রয়েছে। আরও 2 দিন কিন্তু তাহলে ব্যাংক ধর্মঘট বেড়ে যাচ্ছে এখানে। আচ্ছা, এই মার্চ কিন্তু রয়েছে দেখুন চাপচারকুট, এই উপলক্ষে কিন্তু ব্যাংক বন্ধ থাকছে এবং তার পরবর্তীতে 11ই মার্চ রয়েছে মহাশিবরাত্রি, এর ফলেও কিন্তু সেদিন ব্যাংক বন্ধ থাকছে এবং 22শে মার্চ কিন্তু বিহার দিবস রয়েছে, সুতরাং এই দিনেও কিন্তু ব্যাংক বন্ধ থাকছে। কিন্তু এইগুলো শুধুমাত্র সেই সমস্ত জায়গায় যেখানে এইগুলো পালিত হয়ে থাকে। এবার রয়েছে হোলি উৎসব বা ধুলেটি বা ইয়াওসাং উৎসব, তো এটি পালনের জন্য 29শে মার্চ কিন্তু ব্যাংক বন্ধ থাকছে। তার পাশাপাশি 30শে মার্চও কিন্তু হোলির জন্য ব্যাংক বন্ধ থাকছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কোন কোন দিনগুলোতে ব্যাংক বন্ধর কথা বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিন, যাতে করে মানুষজন ব্যাংকে যে নাজেহাল হতে না হয় ব্যাংক বন্ধের দিনে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটাকে অল করে দিতে ভুলবেন না।